আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সুনামের সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে বিমান বাহিনীর ব্যবস্থাপনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন মন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দিবসটি পালিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি পালন করা হচ্ছে যার অংশ হিসেবে শান্তিরক্ষী দৌড় অনুষ্ঠিত হয় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ একটি বড় অংশীদার ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বীরতপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত দুই দেশের আরও উন্নয়ন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েই ডং প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে রোববার সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন চীনের মন্ত্রী বলেন চীন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি ও হাইটেক সহযোগিতা জোরদার করতে আগ্রহী প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ চীনের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ করেছে এবং তারা সেখানে শিল্প স্থাপন করতে পারে চীনের উপমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিক্ষকদের চাপের মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য পদত্যাগ করেছেন এর আগে বিভিন্ন পদে পদোন্নতি চলতি দায়িত্বের উপাচার্যের পদত্যাগ এবং নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রোববার দুপুর থেকে চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড সাজ্জাদ হোসেনকে তার কক্ষে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় আশি জন শিক্ষক আন্দোলনকারী শিক্ষকরা জানান গত বছরের তিন জুলাই থেকে চলতি দায়িত্বের উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছেন দুই দশক ধরে তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রিসেপ তায়েফ দোয়ান তৃতীয় ও শেষ মেয়াদে বিজয়ের পর বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন রোববার রাতেই এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আরও অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উটসুলা ভন্দর লিয়েন এবং নেইটোর মহাসচিব জেনারেল জেন্স টোল্টেন বার্গো এর দোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন এছাড়া কাতার সৌদি আরব আরব আমিরাত আর্মেনিয়া ইসরায়েল ইরান পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানান